وعليكم السلام ورحمة الله وبركاته. ريفرنس এইটাই তো জ্যোতিষ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কখনো তাবিজ ব্যবহার করেননি, আউযুবিল্লাহ। ঝাড়ফুঁক প্রমাণ আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, তিন কুল পড়েন, ফালাক নাস, আয়াতুল কুরসি, সকাল সন্ধ্যার আজকার, ফরজ সালাতের পর আজকার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমাকে খুলে নিয়ে বলছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহামা ও মিন কুল্লি আইনিল লামা। তা আপনি এটা একটা হুজুরের কাছ থেকে নিন তাবিজ, আল্লাহ হুজুর ছাড়া, আর এইসব বেশিরভাগ হুজুর ভণ্ড, একদম স্পষ্ট করে বলছি, এই জন্য বেশিরভাগ ওরা দেখবেন তাবিজ ভিতরে খুলে দেখবেন ঘর 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 দিয়ে লিখে, উপরে হয়তো 786 কিংবা 786 না, নম্বর নম্বর নম্বর, আর নয় কি কু লিখে ফিরাউন জিবরি আউজ জিবরিল ইসরাফিল মিকাইল আজরাইল, কেউ কেউ ফিরাউনের নাম দিয়ে তাবিজ লিখে আউজুবিল্লাহ, কেউ কেউ নাম লিখে ওমরের নাম দিয়ে, এইসব সরাসরি শিরক। মুসনাদে আহমদে সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস নম্বর হচ্ছে এই কিতাবে মিয়াতু এই মাত্র দেখলাম 17422 নম্বর হাদিস মুসনাদে আহমদ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি লিখিত হাদিস, ইমাম বুখারীর উস্তাদ, তার মতো মহাবিদ দিয়ে আসবেন না পৃথিবীতে, আল্লাহ আলাম। এটাই বেশি স্পষ্ট, কত বড় মহাদ্দিস, ওই চার ইমামের একজন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার এই কিতাবে উকবা বিন আমির আল জুহানি কর্তৃক বর্ণিত হাদিস, হাদিস নম্বর 17422, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। তামিমা মানে তামিমা হলো যে কোনো জিনিস গলায় দিয়ে ঝুলানো, বদনজর অথবা জিন ভূত থেকে বাঁচার জন্য ব্যবহার করা, এটা তামিমা। যেমন ঝিনু পাথর অথবা এই যে বর্তমানে যেটা ব্যবহার করে হুজুর লিখে দেয় নম্বর টম্বর, এই সেই সবের মধ্যে সামিল। এছাড়া দেখেন এমনকি কোরআনও সামিল, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কোরআন দিয়েও গলায় ঝুলিয়ে, কারো গলায় ঝুলিয়ে দেননি, কোরআন লিখে বা লিখিয়ে নিজে লিখেননি, লিখারও নেই, আল্লাহ আমাদের হেদায়ত দেন। তাই আল্লাহ রসুলের ফরমান যখন আসবে আর কারো ফরমান চলে, নবীর আমল নাই। যদি কোনো বিষয়ে ইখতিলাফ বলে, হুজুর বলছে ইখতিলাফি বিষয়ে আপনি যাবেন কোথায়, কোত্থেকে মীমাংসা গ্রহণ করবেন? আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জীবনে কখনো গলায় তাবিজ দিয়েছেন? তার পরিবারে কেউ তাবিজ দিয়েছেন? হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা গলায় তাবিজ দেওয়া হয়েছে? উসামা বিন জায়েদকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ভালোবাসতেন, উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহুমা গলায় কি তাবিজ দিয়েছেন? এটাই যথেষ্ট আপনার জন্য। অতএব মুসলমান, ভয় করো আল্লাহকে, লাভ লোকসানের মালিক একমাত্র আল্লাহ, সুরতুল নাম 7 নম্বর পায়, আল্লাহ পাক বলেছেন, ওই যে দ্বিতীয় নম্বর রুকু, আমি আমার আয়াত নম্বর ইয়ার থাকে না, দ্বিতীয় নম্বর রুকু আল্লাহ বলেছেন, ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইয়ামসাসকা বিখাইরিন
فهو على كل شيء قدير. যদি আল্লাহ তোমার কোন অকল্যাণ করতে চান, অকল্যাণ করেন, তাহলে সেই অকল্যাণ, সেই বিপদ আর কেউ দূর করতে পারবে না আল্লাহ ছাড়া। বিপদ দূর করবেন একমাত্র আল্লাহ। আর যদি আল্লাহ তোমার খায়ের করেন, কল্যাণ করেন, তাহলে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ যদি তোমার লাভ করতে চায়, সমস্ত সৃষ্টি মিলে সেই লাভ কেউ সরাতে পারবে না, তোমার লাভ হবেই। আর যদি আল্লাহ তোমার ক্ষতি করতে চায়, সমস্ত সৃষ্টি মিলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এমনি ব্যাস সুরাতুল সুরা ইউনুসের একদম শেষ রুকুতে এই আয়াত, ওয়াইন ইয়ামসাসকাল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। মানে বলে এসছে, ওয়াইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাউলিহি। আল্লাহ যদি তোমার অকল্যাণ করে, তাহলে আল্লাহ ছাড়া আসি তা দূর করার মতো কেউ নেই। আর যদি আল্লাহ তোমার কল্যাণ চায়, তাহলে তাও দূর করার মতো কেউ নেই আল্লাহ ছাড়া। তো লাভ লোকসানের মানে একমাত্র আল্লাহ। তো কেন আপনি এটা তাবিজ জুলিয়েছেন এখানে, কপালে কি জানি টিপ একটা হিন্দুদের মতো বিধর্মীদের মতো লাগিয়ে দিলেন, বাবা বাঁচাবে অথবা কপাল টিপ বাঁচাবে, এইরকম নিয়ত দিবেন না। এইসব থেকে দূরে থাকাই ভালো। আর বিশেষ করে তাবিজ, খবরদার, তাবিজ তাবিজ না। সৌদি আরবের সমস্ত ওলামা এ বিষয়ে একমত। আপনারা জানেন হারামাইন শরীফের মক্কা মদিনার ওলামা এখনো সবার আগে, শুধু গায়ের জুড়ে কথা বললে হয় না, এটা আল্লাহর ফজল তাদের উপর। মক্কা মদিনার সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতোয়া, তাবিজ ব্যবহার করা শিরক। আর যদি তাবিজ আল্লাহ আল্লাহর কালাম থেকে হয়, সরাসরি আল্লাহর কালাম থেকে, অথবা আল্লাহ নবীর সরাসরি দোয়া থেকে কিছু লিখে দেয়, তাহলে তাও জায়েজ না, হারাম। আর যদি আল্লাহর কালাম নবীর সুন্নাহ ছাড়া অন্য কিছু হয়, যেভাবে বললাম, তাহলে এটা সরাসরি শিরক। অতএব ভয় করুন, হারামাইন শরীফাইন এর মক্কা মদিনার ইমামদের এই ফতোয়া, সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া কমিটির ফতোয়া, শেখ ইবনে বাজ রহিমাল্লাহর ফতোয়া, শেখ ইবনে উসাইমিন রহিমাল্লাহর ফতোয়া। একটু খেয়াল করো মুসলমান, দেখো দুনিয়া একটু ভাবেন আপনি। হারামাইন শরীফের মতো আলিম আছে, বলে দিলেন হ্যাঁ এই সেই বাংলাদেশেও আলিম আছে অমুক, আল্লাহ ওদেরকে সর্বোচ্চ মকাম দান করেছেন। বর্তমান সৌদি আরবের এই মুহূর্তে সর্বোচ্চ ফতোয়া কমিটির প্রধান যিনি, যিনি এখনও আছেন, আর সবচেয়ে নির্ভরযোগ্য আলিম উপস্থিত সময়ে সকলের কাছে সৌদি আরব, তিনি হচ্ছেন শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ। এই সব উলামা ইকরামদের ফতোয়া, তাবিজ ব্যবহার করা যা ইজ নয়, তাবিজ ব্যবহার করা শিরক। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দিন, সকলকে হেদায়াত বুঝ দিন। তো আপনার এই ভাইয়ের বউকে বলেন আপনার দায়িত্ব আদায় করুন, নাস ফালাক আর কোনো আল্লাহ হাত পড়ে বারবার ভুগতে, সকাল সন্ধ্যা তিনবার পড়লে আল্লাহ রক্ষা করে। আরও যেসব আজকার আছে, আজকার সবা মেসা ওই ইয়ের সবা মাসা সকাল সন্ধ্যা, ওগুলো দিবেন, থাকে বই দিবেন, পড়ুক, নিজে পড়ুক, বাচ্চাকে পড়ে পড়ে ফুক দিক, সুরে ফালাক আর নাস যথেষ্ট ইনশাআল্লাহ, আল্লাহ হেফাজত করবে। তাবিজটা খুলে ফেলতে বলেন, কপালের টিপ সরিয়ে দিক, মুসলমান হবে মুসলমানের উপর, আল্লাহর উপর তো তবক্কুল ভরসা রাখবেন, কেন থাবিস কাপিস, আল্লাহর নামে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। ঝাড়ফুঁক মানে কি,
তাওয়ুজ আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যেভাবে আছে ওইভাবে। আল্লাহ হেদায়ত দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।